অন্যদিকে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি। ইডির নজরে এবার শাহজাহান ঘনিষ্ঠ নজন, এবং এই নজনের কি সম্পত্তি রয়েছে, সম্পত্তির পরিমাণ কত রয়েছে তা এই মুহূর্তে ইডির নজরে রয়েছে। ইডির আধিকারিকরা তা জানবার চেষ্টা করছেন, যেমনটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং একই সঙ্গে যে খবর এই মুহূর্তে ব্রেক করছি দেখতেই পাচ্ছেন, ইডি হেফাজতে এই মুহূর্তে শাহজাহান সে রয়েছে এবং তাকে জিজ্ঞাসা করবার পাশাপাশি আপনারা এটাও জানেন, যাদেরকে এখনও পর্যন্ত গত 5 তারিখের ঘটনায় মূলত গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মুখোমুখি বসিয়ে যেটা করার কথা জানা যাচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে ব্রেকিং যে শাহজাহান ঘনিষ্ঠ আরও 9 জন রয়েছে ইডির নজরে। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও বিস্তারিত জানাবে। তুলিকা দেখো, ইতিমধ্যে কিন্তু ইডির নজরে শাহজাহান এবং তার টিম রয়েছে যারা তার হয়ে মূলত কাজ করতে। ইতিমধ্যে এই শাহজাহান যে 9 জন ঘনিষ্ঠ রয়েছে তারা এই মুহূর্তে রয়েছে ইডির রাডারে, এবং যারা শাহজাহানের নির্দেশে কার্যত বিঘে বিঘে জমি দখল করেছে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সুতরাং এই যে কোর টিম রয়েছে শাহজাহানের, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে ইডির নজরে রয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে শাহজাহানের 12 কোটি সম্পত্তি যেরকম একদিকে বাজেয়াপ্ত করেছে, তার পাশাপাশি এদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও যেরকম একদিকে নজরে রয়েছে। এছাড়াও মূলত শাহজাহানের নির্দেশে একের পর এক বেনামি সম্পত্তি নিজেদের নামে কিনে যেভাবে বিপদ বাড়িয়েছে এই শাহজাহানের কোর কমিটি, সেখানে প্রথমেই যেহেতু গতকালই শাহজাহানকে নিজস্ব হেফাজতে অর্থাৎ ইডি হেফাজতে নিয়েছে, সেক্ষেত্রে আজকে থেকে শাহজাহানকে প্রথমে জেরা করতে চাইছে সমস্ত যে নথি বা যে তথ্য। না না, আমি মন্তব্যই করবো না, কেন করব? পিসি ভাইপোর বিরুদ্ধে লড়াই, টর্নেডোতে উত্তরবঙ্গের যে কঙ্কালটা বেরিয়ে এসেছে, তৃণমূলের কাছে ঝড় মানেই মুনাফা, আবার টাকা কামানোর ধান্দা। কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন নিচে কঙ্কাল বেরোয়নি? এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি? আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি? কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গের লোক? হবিবপুরের আইসি আর ইটাহারের ভিডিও তৃণমূলের নেতার সঙ্গে একই মঞ্চে সব জায়গায় মিটিং করেছে। গতকাল ঘাটালে মিটিং করেছে ওসি আইসি এসডিপি ওরা, কি করে তৃণমূলকে জেতানো যায়? কয়েকদিন আগে দীঘাতে মিটিং করেছে কাঁথের প্রার্থীকে নিয়ে, আমাদের ভিডিও ফুটেজ দিয়েছে হোটেল থেকে। এদের কপালে দুঃখ আছে, ভীষণ দুঃখ আছে এদের কপালে। শাহজাহানের মতো ডায়মন্ড যা যা করছে সমস্ত তথ্য রেকর্ড সংগৃহীত হচ্ছে, এবং এদের পিছনে আমাদের ভিজিলেন্স পুরো মাত্রায় আমরা কাজ করছি। শাহজাহানের মতো ডায়মন্ড হারবারের জাহাঙ্গীরের নাম বারবার আপনিও করেছেন, অভিযোগ করেছেন। না না, কিন্তু শকত জাহাঙ্গীর তো মেন, তারপরে তো হোসেন শেখ আছে। হোসেন শেখ শাহজাহানের যত বাবার নামে ট্রাস্ট, সমস্ত ট্রাস্টে জমি হোসেন শেখের আছে। যে ক্যানিংয়ে আজকে একটু পরেই আমি মিছিল করব এই শকত এবং হোসেন শেখের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। শেখ শাহজাহানের যে মাছের পোনার কারখানা সাবিনা এন্টারপ্রাইজ, তার আড়ালে ড্রাগের ব্যবসা চলতো এমনটাই। তাই তো কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল তার সঙ্গে তো শাহজাহান লিঙ্ক আছে। কলকাতা পোর্টে যে ডাক ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে। তো এনআইএ তদন্ত করছে। কলকাতাতেও শাহজাহানের একাধিক সাগরেদের খোঁজ মিলেছে, এবার ইডির হাতে গ্রেপ্তার শাহজাহান। শাহজাহানের বড় সাগরেদের নাম ভোট আসলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। অভিযোগগুলো এইরকম ভাবেই সামনে আসছে। এই যেমন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে, সেখানেও ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা, পানীয় জলে তারা পাচ্ছে না। পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ বাসিন্দাদের। হাওড়ায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারাই, হাতে ফাঁকা বালতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরবর্তী সময় স্থানীয় থানার পুলিশে তারা ঘটনাস্থলে পৌঁছন। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছেই কার্যত এই ক্ষোভের ছবি ধরা পড়ে। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। নেতাজি সুভাষ রোডে পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি হাতে খালি বালতি নিয়ে হাওড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকার বাসিন্দারা তারা পথে নামেন। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট রয়েছে, কিন্তু তারপরও এই সমস্যার কোনো সমাধান কেউ করছে না, যে কারণে জন্য রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছেই তারা কার্যত বিক্ষোভে নামেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনায়।
আলো জ্বালতে পারছি না, সারাদিনই কারেন্ট থাকছে না, দিনে কতবার কারেন্ট যাচ্ছে, আমরা বসে আছি অন্ধকারে গরমে, গন্ধ এরকম বড়ো বড়ো পোকা বেরিয়েছে, কেঁচো বেরিয়েছে, রোগ বেরিয়েছে, আমরা খেতে পাচ্ছি না জল, আমাদের তো এই জলেই তো সব কিছু, আমরা তো ছমাস ধরে জল পাচ্ছি, ওই পাঁকি জলে আমাদের ব্যবহার করছে, আমাদের এখানে জল আসছে না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আর ছমাস ধরে জল আসছে না, হ্যাঁ সেই জন্যই আমরা অবরোধ করেছি। ভোটের কথা আর কুকথার ভোট, কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান, বলটা আলাদা, 42 রানের প্রার্থীর পাঁচটা হল, ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায়, সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তাপস রায়। প্রচারে সামিল হন উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ অন্যান্য দলীয় কর্মীরাও। বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের, মঙ্গলবার ফুটবল খেলতে দেখা যায় বিজেপি প্রার্থীকে, গোলও করেন দিলীপ। বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের, প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের, তৃণমূল চায় ঝড় বন্যা হোক, ঝড় বন্যা হলেই তো কামাই হবে, মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী। জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডবে আহত 46 জন, আহতদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন, আহতদের মধ্যে 26 জন মহিলা এবং 22 জন পুরুষ। ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া, সৌমিত্র খাঁর কনভয় আজকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, ঘটনায় আহত একাধিক বিজেপি কর্মী, কাজ করা তৃণমূল থানায় অভিযোগ দায়ের, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর পাল্টা সৌমিত্র বিরুদ্ধে অভিযোগ, টিএমসি ফুটেজ নেওয়ার চেষ্টা চলছে দাবি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া, সৌমিত্র খাঁর কনভয় আজকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আহত একাধিক বিজেপি কর্মী, কাজ করায় তৃণমূল থানায় অভিযোগ দায়ের, সৌমিত্র খাঁর পাল্টা সৌমিত্র বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ফুটেজ নেবার চেষ্টা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি এই অভিযোগ করছেন। গুন্ডা আমাদের বিজেপি কর্মীদেরকে মারধর করতে হচ্ছে, আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি, সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম, আমি উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না, তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি বাড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে, তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা শেডিং গল্প, উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়া করেছেন। তৃণমূল এবং বিজেপির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ যেখানে সৌমিত্র খাঁ তিনি বলছেন কনভয় আজকে যেভাবে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে যে অভিযোগ তিনি সামনে রাখছেন, তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল কি বলেন, ফুটেজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে তা তো শোনালাম, কিন্তু একই সঙ্গে আপনাদেরকে শোনাই দিবাকর ঘরামি বিজেপি বিধায়ক এবং একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত কি বলছেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপসবাড়ি, সে তার দলবল নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয়,
এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে। ওই এলাকায় তাপসবাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল। তার জন্য সেই খবরটা পেয়ে গেছিল তাপসবাড়ি। তাপসবাড়ি কি করেছে না, সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ মারধর, মা বোনেদের শিলতাহানি করার চেষ্টা করেছে। সেসব করে যখন আমরা ঢুকছি সৌমিত্রদার নেতৃত্বে, তখন তাপসবাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খা নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুড় রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাট, তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে। এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকের এই ঘটনা।